আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে যে দেখেন আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করবো, স্পেশাল একটা ভিডিও। এখানে হচ্ছে ফুল নিয়ে বসে পড়েছি, আর এগুলা দিয়ে হচ্ছে আমি হালকা পাতলা ভিতরে একটু প্লেট সাজাবো। প্লেট সাজায় হচ্ছে আপনারা বাবুর মুখে হচ্ছে আজকে হচ্ছে প্রথম হচ্ছে মধু মুখে দেওয়া হবে, তো গোল্ডের চামচ বাটি দিয়ে। তার জন্য ভাবলাম প্লেটটা একটু সুন্দর মতো সাজাই নেই, আর বাবা হচ্ছে মধু মুখে দেওয়াইব, তো তার জন্য এখানে কিছু ফুল আনা হয়েছে। এ হচ্ছে গাঁদা ফুল, আর এ পাশে হচ্ছে এই যে গোলাপ ফুল, নষ্ট করো না। হ্যাঁ, এই ফুলটা রাইখা দে। আর এদিক দিয়ে হচ্ছে সকাল সকাল আজকে পক্ষে হচ্ছে এই বাবুর মুখে হচ্ছে সেটার জন্য হচ্ছে হালকা আমরা হচ্ছে ফুল নিয়ে কষ্ট করে সেটার জন্য একটা স্পেশাল প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার তাই করতেছে। তাদের জন্য সবগুলো দুইটা প্লেট হচ্ছে ফুলগুলো সাজাচ্ছে, আর একটা ওটা কি ফুল কাজ বুঝে হরি কতক্ষণ দাঁড়াও ভিত্তি কি আছে দেখা যায়নি তো। এই হচ্ছে এখানে হচ্ছে গোল্ড আছে, তো বাবুকে হচ্ছে প্রথম আর বাবা মা কি গোল্ড উপহার দেন এবং কি মধুমুখী দেবে, যে গোল্ডের চামচ বাকি আনা হয়েছে ওগুলো এখানে আছে, তো সব কিছু এখানে আছে। তো এটা হচ্ছে আমি সুন্দর মতো প্লেট সাজাবো।
কিন্তু তারা জানে না কিভাবে কোনটার মাঝে কি আছে দাঁড়াও আদিয়ানো সর মুস্কানো সর একদম তারপরে আরেকটা প্লেট আছে না আল্লাহ রে মা এটা দুজন মুসকান এটা প্রথম হচ্ছে লতার কোলে দিলাম বাপকে বাবুর মেয়ে টাকা নমায় দোল টাকা আর তুমি হাসি মুখে দাম কেমন মেয়ে টাকা হাসি
এখন হচ্ছে যে বাটিটা হচ্ছে বের করা হচ্ছে যে চামিচ বাটি ওইটার এটার ভিতরে আছে হচ্ছে মধু হচ্ছে বাটি চামড়ি মধু একটু খুলে দেন মধু খাওয়ানো শেষ, এবার হলো আরো একটা বক্স আছে, এটার ভিতরে দেখেন কি আছে। এটাও দেখেন খোলা, এটা সব সারপ্রাইজ। এটার ভিতরে দেখেন কি আছে, এবার বাবুরে পড়াই দেন। এবার হচ্ছে দুইটা চুড়ি আছে বাবুর, এসি ডেকশন বন্ধ করছে কেন? এসি স্যার এ না দান এসি বন্ধ করছে কইছে দিল। আর হচ্ছে চামিচ বাটি দিয়া মধু খাওয়াইছে, গলায় চেন পরাইছে, শেষ বাবুর আর কিছু লাগবে না। তো প্রথম বাবুর বাবা মা হচ্ছে বাবুকে সবকিছু উপহার দিল আর হচ্ছে মধু খাওয়াই দিচ্ছে। এটা হচ্ছে অসৌভাগ্য, কারণ বাবা মার কাছ থেকে প্রথম সবচেয়ে বেস্ট উপহার দেখেন কত সুন্দর। এটা হচ্ছে বলরাজ আমের বাটিটা দেখেন কত সুন্দর। না খাইলে তো সোমার টানবেন দরকার খাইছেন বিডো দাঁত শেষ
কি কলেন নাম কি বেলাল 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 এটা শুনি না বিল্লাল বিল্লাল চুরি আর শুনো আল্লাহ বিল্লাল হোসেন বিল্লাল হোসেন বিল্লাল হোসেন বিল্লাল মোল্লা হোসেন ও বিল্লাল মোল্লা হোসেন মোল্লা বিল্লাল মোল্লা হ্যাঁ বিল্লাল মোল্লা বিল্লাল মোল্লা তো বাবু দেখেন কত কিছু পাইলো চামিস পাটি প্রথম মধু মধু মুখে দিছে আর হচ্ছে গলায় চেন পাইলো তারপর হচ্ছে হাতে না এডি সব আর বাপ মাই দিছে আমার গোটা এখন যদি দেওয়া হয় নাই আমরা হলো বাসায় নিব তারপর হচ্ছে বাবুকে দিব তো আজকে শুধু আর বাবা মাই উপহার দিছে যা যা দিছে আর প্রত্যেকটা সন্তানের প্রথম বাবা মার কাছ থেকে হচ্ছে উপহার পায় তারপরে হচ্ছে আত্মীয় স্বজন যারা আছে আত্মীয় স্বজনের কাছ থেকে পাইব উপহার পাইয়া কেমন লাগে আলহামদুলিল্লাহ মুখে যাইব আর ফুল দিও না দেখ বরণ করেন এই বাবুর উপরে এসছি রে আল্লাহ আজকে বাড়ি ভরে ফুল দিয়া শেষ করে লাগে আল্লাহ শেষ আরে মারে।